ঘরে বাইরে জীবন একমাত্র না সংক্ষেপে মৌ মানে মধু জানি মুখে মুখে শুধু মধু ছড়ানো না ডার্লিং না তোরা ভয়ের কিছু নেই বস আমাদের পাঠিয়েছে তোকে মুক্ত করতে কিন্তু কেমন করে মারা গেছে সবার মন্দির ব্যাপারে এটা কোনো পন্থা হলো এই ট্রেনিং দিয়ে ফিরেছো তুমি বিরোধ থেকে এই ট্রেনিং স্যার মারা যাবার মতো টর্চার আমি চান মারে কি করিনি সে সম্পূর্ণ সুস্থ ছিল টর্চার রুম থেকে সেন্ট্রি চান মারে কি পানি খাইয়ে সেলে নিয়ে যায় আমি যদি তার ঘাড় ভেঙে শ্বাস রুদ্ধ করে থাকি তাহলে সে পানি খেলো কি করে আমার কথা বিশ্বাস না হলে পোস্টমর্টম রিপোর্ট দেখুন ইজ রাইট স্যার পোস্টমর্টম রিপোর্ট তাই বলছে ঘাড় ভাঙা কোনো মানুষ পানি গিলতে পারে না একথা আমি বিশ্বাস করলাম ডিপার্টমেন্টকে বোঝানো গেল কিন্তু হোয়াট অ্যাবাউট পাম্পশেলজার সহজ ব্যবসা হিসেবে পরিচিত যদি প্রমাণ করা না যায় যে সে প্রকৃতই কালোবাজারি তাহলে তোমার চাকরি যাবে এবং তোমার ফাঁসি হবে স্যার তাহলে ফাঁসি আপনাকে দিতে হবে অনেক ডাক্তারকে তাহলে সরি স্যার আমাকে অন্য পেশা বেছে নিতে হবে আমি জানি আবদুল্লাহ জানি তোমার দ্বারা অন্যায় কিছু হবে না তোমার কর্তব্য নিষ্ঠাতে আমার কোনো অবিশ্বাস নেই কিন্তু কর্তব্যের খাতিরে এমন কিছু করো না যাতে ডিপার্টমেন্টের বদনাম হয় আমার বিশ্বাস যে দুজন আসামিকে চানমারির সাথে সেলে রাখা হয়েছিল মুখ বন্ধ করার জন্য ওরাই খুনটা করেছে কিন্তু ওরা তো জামিন মাত্র 36 ঘন্টার মধ্যে আমি এই মামলা সুরাহা করব কোন মামলার সুরাহা করা হচ্ছে আয় আয় রাজা আয় পরিচয় করে দেই আমার বন্ধু রাজা রাজনৈতিক অঙ্গনে এক বাক্যে সবাই যাকে লায়ন নামে চেনে ও হ্যাঁ যার কথা তোকে বলেছিলাম রাজা ইন্সপেক্টর আবদুল্লাহ তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম আবদুল্লাহ শহরে পা রাখতেই তুমি কালো বাজারিদের বিষ্ঠার ভাঙতে শুরু করেছো কিন্তু দেখো ওরা তোমার পায়ে ছোবল না মারে সরকারি জুতার চামড়া মজবুত দুর্বল দাঁত এখানে বিষ ছড়াতে পারে না গুড ভেরি গুড গুড শোন রফিক যে জন্য আমার ব্যক্তিগতভাবে এখানে আসা আমার 48তম জন্মদিন উপলক্ষে আমি একটা ছোটখাটো পার্টি থ্রু করেছি তোর সপরিবারে দাওয়াত ওকে ইন্সপেক্টর আবদুল্লাহ তুমি এসো ওকে বিপদে খুন না করেও খুনি সেজেছে আরে আব্দ কথা রাখ জীবন ভর পেটালেও চানমারি মরতো না কিন্তু এই হাত লাবুগুন্ডার হাত এক পেটেই গার পাড়াস আমি নাক মুখ চেপে না ধরলে চানমারি অত সহজে মরতো না এখনই মরতো না চানমারি মরে গিয়ে বেঁচে গেছে আর তোরা বেঁচে থেকেও মরে যাবি যদি আমার সাথে থানায় গিয়ে সব কিছু স্বীকার না করিস চল পুলিশের গায়ে হাত তুলেছিস
রাজা ভাই লায়ন স্যারের বন্ধু লায়ন আমি তো বলছি না স্যার আমি ঠিকই বলছি না না এ কি করে সম্ভব স্যারের বন্ধু লায়ন আরে বন্ধু সেলুট বাড়তে বাড়তে আমার জান খারাপ হয়ে যাবে তাতে কাজ করি রাজা চাকরি ছেড়ে তোর জনদরদি পার্টিতে নাম লিখিয়ে দে দুই বন্ধু একসাথে হ্যাঁ তোর মনে না থাকলো আমার এখনো মনে আছে কলেজে যেদিন তুই আমার জীবন বাঁচিয়েছিলি নইলে আজকে আমি পুলিশ কমিশনার হতে পারতাম তুই তো জানিস বন্ধু আমি মনে একজনকে প্রাণ দিয়ে ভালোবাসি আর সেটা হলো তুই দেখিস আমার সাথে আবার বেঈমানি করে বসিস না জানো হ্যাঁ ওকে বন্ধু রাখি হ্যাঁ হ্যাঁ আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে স্যার তুমি নিশ্চয়ই কিছু বলতে চাও কিন্তু আমার এখন শুনবার সময় তো নেই হাইজিস ডেকে পাঠিয়েছেন স্যার ব্যাপারটা গোপনীয় এবং জরুরি আই নো ইয়াং ম্যান কিন্তু আমি আরো জরুরিতে আছি লোকে বলে মানুষ সময় ফলো করে কিন্তু সময় কমিশনার রফিকুর রহমানকে ফলো করে বাই একজন ইন্সপেক্টরের ক্ষমতা বলে আমি নিজেই তার সাথে কথা বলবো মিস্টার রাজা আরে ইন্সপেক্টর আব্দুল্লাহ এসো এসো চানমারি কে ছিল চানমারি অবাক করলেন ইন্সপেক্টর এমন একজন দেশদ্রোহী সম্পর্কে আমার চেয়ে পুলিশের ধারণাই পরিষ্কার থাকা উচিত পুলিশের ধারণা অত্যন্ত পরিষ্কার চানমারি আপনার লোক আপনার কালো ধান্দার হাতিয়ার আমার কালো ধান্দা আরে আরে ইন্সপেক্টর আমি একজন সমাজসেবক দেশপ্রেমিক গরিবের নেতা সমাজের সবকিছুর দুশ্মন আপনি বন্ধুত্বের অস্তিনে লুকিয়ে থাকা এক বিষধর কালসাপ আপনি রাজনীতির খোলসে লুকানো এক ভয়ঙ্কর গণদুশ্মন আপনি চন্মরিকে হত্যা করে আপনি তা প্রমাণ করে দিয়েছেন চানমারি যে আমার লোক তার কোনো প্রমাণ কি তোমার কাছে আছে প্রমাণ ছাড়া পুলিশ কথা বলে না তাহলে আর কি আমাকে গ্রেফতার করো গ্রেফতার করো গ্রেফতার করো এরাসমি আফসোস আমার হাতে কোনো ওয়ারেন্ট নেই আমি আপনাকে সুযোগ দিতে এসেছি কারণ আপনি আমার বসের বন্ধু আপনি নিজ মুখে আপনার সমস্ত অপকর্মের কথা স্বীকার করে আইনের কাছে আত্মসমর্পণ না করলে কসম দুনিয়া তোলপাড় করে হলেও আমি আপনার আসল চেহারা তগনের কাছে প্রকাশ করে দেব আপনি দেশ বন্ধু নন দেশের তৈরি ইন্সপেক্টর জি হ্যাঁ সেদিন আপনার হাতে ফুলের তোড়া থাকবে না থাকবে হাত করা
সেদিন তোমার হাতেও থাকবে না পিস্তল থাকবে না হাত করা কসম আল্লাহর খসে পড়বে এই পোশাক গায়ে উঠবে সাদা কাপড় যার নাম কাফন 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 সবার ভাগ্যে জোটে না ফলে একমাত্র কাফনই বলে ইন্সপেক্টর আবদুল্লার হাত থেকে আপনাকে রক্ষা করতে বড় বড় কথা বলা বক্তৃতা দেওয়া বিবৃতি দেওয়া তোমার কাজ না আমার কাজ কারণ আমি নেতা দেশে আমার দাপট ততটাই যতটা জঙ্গলে সিংহের সুতরাং আমি লায়ন কিন্তু সিংহ যখন মানুষকে গোয়ে যায় তখন সরকার তাকে গুলি করে কুত্তার মতো মেরে ফেলার হুকুম দেয় কসম আল্লাহ এবার সেই শিকারীর নাম ইন্সপেক্টর আবদুল্লাহ লিসন আবদুল্লাহ লিসন শিয়াল কখনো পারে না সিংহ শিকার করতে যদি সিংহের গায়ে কেশর নাও থাকে তবু সে সিংহ লায়ন লোক ইন্সপেক্টর আবদুল্লাহ এবার যাও তোমার আইনকে বলো আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে তোমার আইনকে বলো আমাকে গ্রেফতার করতে বলো তোমার আইনকে আমার হাতে হাত করা পড়াতে যাও ইন্সপেক্টর যাও ভাই ইন্সপেক্টর আবদুল্লাহ তো আপনার আসল চেহারা দেখে গেল স্বপ্ন দেখলাম সব যেন কেমন ওসব কিছু না মা চল আমার ঘরে চল আবদুল্লাহ এলে আবার চলে আসিস আয় Thank you.
বন্ধু ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে বন্ধু আব্দুল্লাহ পেশেন্স পেশেন্স বন্ধু আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো স্যার খুনিদের ধরার জন্য চারিদিকে বম্বিং অপারেশন শুরু করেছি ক্রাইম জোন ডাবল এক্সের দায়িত্ব দিয়েছি ইন্সপেক্টর রায়হানের উপর রায়হান রায়হান কবে ঢাকা জয়েন করেছে গতকাল স্যার আমি যাই না স্যার আমি যাই না স্যার আল্লাহর কসম আমি যাই না স্যার স্যার ইন্সপেক্টর আব্দুল্লাহ কেমন আছেন না এখনো জ্ঞান ফেরেনি পোস্ট অপারেটিভ রুমে আছে তুমি কেমন আছো ডক্টর ইন্সপেক্টর আব্দুল্লাহ অবস্থা কেমন সবই আল্লাহর হাতে ও নো ডক্টর ইন্সপেক্টর আব্দুল্লাহকে বাঁচাতেই হবে প্লিজ ফর গডস সেক ডক্টর প্লিজ প্লিজ মিস্টার রহমান হ্যাভ প্যাশেন্স তবে চেষ্টার ত্রুটি আমরা করছি না ডাক্তার সাহেব আমরা ওকে একবার দেখতে পারি না হ্যাঁ আসুন তবে দূর থেকে দেখতে হবে আসুন আসুন আব্দুল্লাহ কিছু হয়ে গেলে দেশ ও আমাদের ডিপার্টমেন্টের চরম ক্ষতি হয়ে যাবে সেদিন তোমার হাতেও থাকবে না পিস্তল থাকবে না হাত করা খসে পড়বে এই পোশাক গায়ে উঠবে সাদা কাপড় যার নাম কাফন আর দেশে আমার দাপট ততটাই যতটা জঙ্গলে সিংহের সুতরাং আমি লায়ন 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 স্যার নিশ্চয়ই ইন্সপেক্টর আব্দুল্লাহ সন্ত্রাসীদের চিনেছিল
আব্দুল্লাহ তুমি আমাদের ছেড়ে চলে গেলে, হারিয়ে দিলে আমাদের, অঞ্জয়ের কাছে হেরে যাব আমরা। নো নো স্যার, ইটস অ্যাবসার্ড। এ আব্দুল্লাহ নয় স্যার। What the hell you are talking about? তুমি আব্দুল্লাহকে চেনো? No sir, আব্দুল্লাহকে এর আগে আমি কখনো দেখিনি। তবে এ যদি আব্দুল্লাহ হয় তাহলে ও কে? আরে ভাই আমি চোর না, আমি শুটিং করছি তো। তুমি কে? তুমি কে? এফডিসি তে গুন্ডামি, আমার শুটিং নষ্ট করে দিলে কেন? তুমি কে? তুমি কে? এই পুলিশ দেখো, পুলিশ, পুলিশ! ইউ আর আন্ডার অ্যারেস্ট। এফডিসি তে গুন্ডামি, সন্ত্রাসী, কারণ ইটস এ মিরাকল। জাস্ট এ মিনিট স্যার। হ্যালো হ্যালো, তেজ গাছানা? জি স্যার, এফডিসির মারামারির কেসটা তো স্যার, আসামি গতকালই জামিন পেয়ে গেছে। কোথায় পাবেন? ও তো স্যার সিনেমা পাগল মানুষ। হ্যাঁ, এফডিসিতেই পেতে পারেন। ওক, আমি এফডিসি যাচ্ছি। কি ব্যাপার রাহেন? স্যার, আমি এফডিসিতে ঘুরে এলে আপনি সব বুঝতে পারবেন। তার আগে ইন্সপেক্টর আব্দুল্লাহ লাশ কাউকে দেখাবেন না, প্লিজ। কমিশনার সাহেব, কমিশনার সাহেব, মৃত্যুর আগে ইন্সপেক্টর আব্দুল্লাহ এটা লিখে গেছেন। নাম্বার 17, এই নাম্বার 17 এর মধ্যে লুকিয়ে আছে আব্দুল্লাহর মৃত্যুর রহস্য। আমাদের খুঁজে বের করতে হবে হু ইজ নাম্বার 17 এন্ড হোয়াট ইজ নাম্বার 17। স্যার, এর জন্য প্রয়োজন হবে ইন্সপেক্টর আব্দুল্লাহকে। বাট হাউ? আমি আসলেই সব বুঝতে পারবেন স্যার। শুটিং এ আমাদের শিডিউল আছে ভাই। পুলিশের গুতো খেয়েও হিরোগিরিশ স্বাদ মেটেনি। এ ভাই কাদের, কোন কোন ছবিতে তুমি ভালো মানুষের অভিনয় করো, এখন তুমি ভিলেন সাজছো কেন? এটা অভিনয় নয়, চাকরি। গেলি না পুলিশ ডাকবো। ডাকতে হবে না, এসে পড়েছে। গেল কি করে? কেন? হেনোলাক স্পট ক্রিম ব্যবহার করে হেনোলাক স্পট ক্রিম মুখের কালো দাগ দূর করতে তুলনাহীন। হেনোলাক স্পট ক্রিম কেনার আগে প্যাকেটের গায়ে হলোগ্রাম দেখে নিন। রেমি চুলি প্লাস ব্যবহারে চুলি, সৌদ, বসন্তের দাগ সহ কালো দাগ ব্লন্ড বাই গোল্ড। পরীক্ষিত প্রাকৃতিক গুণের ভান্ডার মিসওয়াক, 70টি গুণে ভর। দাঁড়া, নাহলে গুলি করবো। এই পুলিশ, শোনো, হোল্ড, ডোন্ট মুভ, গুলি ছুড়বো। ইন্সপেক্টর সাহেব, বিশ্বাস করুন, আমি কোনো গন্ডগোল নেই, গোলমালের গন্ধ পেয়ে আমি ভাগছিলাম। চলো আমার সাথে। কোথায় কাজ আছে, ভয় নেই, চলো। হায় আল্লাহ, আমি মারা গেছি। হে আল্লাহ, এ তুমি কি করলা? ওটা তোমার লাশ নয়, ও ইন্সপেক্টর আব্দুল্লাহ। ইন্সপেক্টর আব্দুল্লাহ? হ্যাঁ, জাতির গৌরব, আদর্শের বীর সিপাহী, কর্তব্যের খাতিরে যে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। কিন্তু স্যার, এসব কথা আমাকে বলছেন কেন? কারণ তোমাকে ইন্সপেক্টর আব্দুল্লাহ শাস্তি হবে। আমাকে
ইন্সপেক্টর আব্দুল আমাকে? হ্যাঁ, তোমাকে। কেন? কারণ তোমার চেহারা হুবহু আব্দুল্লার মতো। ইন্সপেক্টর আব্দুল্লার চরিত্রে অভিনয় করা হবে তোমার জীবনের সবচেয়ে গৌরবের ব্যাপার। দেখুন স্যার, আমি এসেছি ফিল্ম স্টার হতে, পুলিশ হতে নয়। শিল্পীদের মন হয় কাদামাটির মতো নরম। তুমি একজন শিল্পী, অথচ পুরো ঘটনা শোনার পরও তোমার মন গলল না? মন তো আমার গলেছে স্যার, কিন্তু আমি তো শেষ। শেষ তো হবে তুমি তখনই যখন তুমি রাস্তায় যাবে। সবাই জানে ইন্সপেক্টর আব্দুল্লাহ বেঁচে আছে, ওই বদমাশরাও জানে, ওরা এও জানে যে আব্দুল্লাহ বেঁচে থাকলে ওরা কেউ বাঁচতে পারবে না। সুতরাং বদমাশটা তোমাকে দেখলে সালাম দেবে না, ব্রাশ মারবে, ওই বুক বরাবর ব্রাশ, মেশিন গানের ব্রাশ। তুমি ছাঁচড়া হয়ে যাবে, কারণ তোমার চেহারা হুবহু ইন্সপেক্টর আব্দুল্লার মতো। তখন কোথায় যাবে তোমার হিরোগিরি? কি হবে তোমার পঙ্গু বোনের? কি হবে তোমার অসুস্থ মায়ের? কে দেখবে তাদের? স্যার একবার চিন্তা করো, একবার চিন্তা করে দেখো মুরাদ, তোমার বোন, তোমার মা তোমার পথে আছেন। চিন্তা করে দেখো মুরাদ, তোমার বোন, তোমার মা তোমার পথে আছেন। ভাইয়া, ভাইয়া, অলি আমার বিনরানি, শুনলাম তুই নাকি অনেক পুরস্কার পেয়েছিস ভাইয়া। তবে আর কি, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার অ্যাক্টিং করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছি। আজ আমার বিনারানীকে দেখেও বর পক্ষ তাক লেগে যাবে। কিন্তু কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা? চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, টাকা নেই, পয়সা নেই। উপায় কি গোলাম বসে? নাই, এই তো উপায়। প্রয়োজনে আমার কাপ, প্রয়োজনে আমার মেডেল, প্রয়োজনে সোনার আংটি, সবকিছু বিক্রি করে দেব। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সব ব্যবস্থা করব। কই বাবাজি, কোনে দেখা? অনেক রাত হয়ে গেল যে। আরে আরে, বেজে ন্যাংরা। ন্যাংরা নয় দালু সাহেব, পড়ে গিয়ে সামান্য আঘাত পেয়েছে, ডাক্তার বলেছে ছোট একটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। দেখো মিয়া, আমার ছেলে কি গরু না গাধা যে তার ছেলে আমি একে বিয়ে করবে? তালি সাহেব, এই চলো সব, যত সব বিছা কত কারখানা। তালি সাহেব, এভাবে চলে যাবেন না, আমি কসম খেয়ে বলছি আমার বিনারানি ল্যাংরা নয়। দোহাই তালু সাহেব, আপনারা চলে যাবেন না, পড়ে গিয়ে সামান্য আঘাত পেয়েছে। আরে মিয়া ছাড়ো, আঘাত পেয়েছে হতভাগি, এখন কাঁদছিস কেন? আচার খেয়ে পা খোড়া করেছিস, মরতে পারিস না? মা, জোয়ান ছেলে বিয়ে পাশ করে রুজি রোজগার না করে যাত্রা করে ঘুরে বেড়ায়, বাপ দাদার ভিটে মাটি কালু শেখের কাছে বন্ধ, শ্যানা মেয়ের বিয়ে বার বার ভেঙে যায়। হে আল্লাহ, এত সুখ তুমি আমার কপালে কেন লিখেছ? কেন? মা, আমি এ দুঃখ বাড়িতে ঠাই দেব না, আমি ঢাকা যাব, ফিল্ম স্টার হব, অনেক অনেক টাকা রোজগার করব। বিনা সাথে চিকিৎসা হবে, বাড়িতে সুখ থই থই করবে। আমাকে দোয়া করো মা, আমাকে দোয়া করো। এখন ফয়সালা তোমার হাতে স্যার। মার বিনুর জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু ও ম্যান, আর কোনো কিন্তু নয়। মাসে মাসে তোমার বেতনের টাকা তোমার বাড়িতে পাঠানোর দায়িত্ব আমাদের। তবুও স্যার, ইন্সপেক্টর আব্দুল্লাহ সম্বন্ধে আমার তো অনেক কিছু জানার আছে। জানানো হবে, সব জানানো হবে। তোমাকে ট্রেনিং দেবে ইন্সপেক্টর রায়হান, তাছাড়া আব্দুল্লার চাল চলন সব ভিডিওতে রেকর্ড করা আছে। ভাইয়া, জিতু আব্দুল্লাহ মরেনি। কি বলছো ভাইয়া? হ্যাঁ,
আব্দুল্লাহ মরেনি, বেঁচে আছে। আব্দুল্লাহ মরে গেছে এই কথা জানবো আমরা চারজন, কিন্তু বেঁচে আছে জানবে সবাই। দেশের স্বার্থে, জাতির স্বার্থে এই গোপনীয়তার প্রয়োজন আছে। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। ওকে স্যার। আসি মধু, আমি আবারও বলছি আব্দুল্লাহ কিছু হয়ে গেলে আমি বাঁচব না। মধু মধু শান্ত হও, দেশের স্বার্থে, আমাদের ডিপার্টমেন্টের স্বার্থে আব্দুল্লাহকে সুস্থ করে ফিরিয়ে আনতে গোপনীয়তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে মধু। আমি যে আর পারি না, ও ভালো হয়ে উঠবে তো? অবশ্যই ভালো হয়ে উঠবে। ইন্সপেক্টর আব্দুল্লাহ মরতে পারে না। বস। কি বলছো তুমি? নাও হাত। মনে রেখো, নির্ভাবনায় কারো হাতে কখনো হাত দেবে না। আমি তোমাকে শেখাবো, ইস্পাতের ফলার মতোই তোমাকে আমি গড়ে তুলব। বাহ, কি চমৎকার নাচে ইন্সপেক্টর আব্দুল্লাহ! কিন্তু আমার চেয়ে ভালো নাচে। ইন্সপেক্টর আব্দুল্লার পাশে মেয়েটিকে। মিসেস আব্দুল্লাহ। এই শালা আবার কে? শালা কাকে কি বলছো? ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু রাজা, যে লায়ন নামে পরিচিত। আরে বাহ ঋতু, তুমিও তো খুব ভালো নাচো। আচ্ছা, রায়হানকে ভিডিওতে দেখছি না কেন? ও তখন চিড়াবাংলা পুষ্টে গেছিল। ও এই যা, একটা কথা তো ভুলেই গেছি, ইন্সপেক্টর আব্দুল্লাহ সাজা মানে তোমাদের সম্বন্ধে খুঁটিনাটি সব কিছু জানা। আচ্ছা, তোমাদের দুজনে প্রেম হলো কিভাবে? চুপ করে রইলে যে? মা মায়া, আত্মরক্ষা এবং পাল্টা আঘাত হানার সমস্ত কৌশলই আমি তোমাকে শিখিয়েছি, তা তুমি রপ্তও করেছো। মার্শাল আর্টের এই কৌশল জীবনের প্রতিটি ক্ষেত্রেই বড় দামি। হ্যাঁ ওস্তাদ, এর চেয়ে দামি শিক্ষা আমার জীবনে আর কিছু নেই। ভাইয়া, একবার চিন্তা করে দেখো, আমার তো মনে হয় মধুভাবীকে আসল রহস্যটা জানানো উচিত। না ঋতু, সেটা সম্ভব নয়। ভুলে যেও না ভাইয়া, মুরাদ মধুভাবীর স্বামী হিসেবে যাচ্ছে, অথচ সে তার স্বামী নয়। মুরাদের উপর আমার বিশ্বাস আছে, কিন্তু সে বিশ্বাস মধুভাবীর বেলায় কার্যকরী নয়। তুমি বুঝতে চেষ্টা করো আমি কি বলতে চাচ্ছি। আই আন্ডারস্ট্যান্ড ঋতু, তবু মধুকে কিছু জানানো যাবে না। চিকিৎসার নাম করে ছেলেটাকে নিয়ে গেল বিদেশে, ভালো মন্দ আর কোনো খবরই পাচ্ছি না। একবার কমিশনার সাহেবকে ফোন করে ঠিকানাটা জেনে নে না মা। কতবারই তো ফোন করলাম ভূপম্মা, একই উত্তর, রাষ্ট্রীয় গোপনীয়তা। হ্যালো, কে? মধু। জি। শুভ সংবাদ, কাল আব্দুল্লাহ আসছে। না না, তুমি আসতে পারবে না, ইট ইজ এ স্টেট সিক্রেট। ফর্মালিটির শেষে সন্ধ্যে সাতটায় আমরাই আব্দুল্লাহকে তোমার বাসায় পৌঁছে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ফুপু, ফুপু আম্মা আসছে, ও কাল বাসায় আসছে। সত্যি তো? হ্যাঁ, আব্দুল, গফুর, রহিমামা, তোমাদের সাহেব কাল আসছে। ও মধু, এই মধু এসো। ¶¶
আব্দুল্লাহ, 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 আব্দুল্লাহ। আরে বাবা, কান্নাকাটির কি হলো? তুমি কি বুঝবে? তুমি তো কাঁদাতেই ভালোবাসো, মনটা তো তোমার পাথর দিয়ে গড়া। না না, কি বললো? মনটা আমার নরম, কাদা তো নরম, হাতটা তো শিল্পিত, মানে আইন প্রয়োগকারী শিল্পী। এমন নিশ্চয় শিল্পকর্ম তোমাকে আর করতে দেব না। আমার একটা কথা রাখবে? একটা কেন, দশটা রাখবো, বলো। পুলিশের চাকরি তুমি ছেড়ে দেবে। চাকরি ছেড়ে দেবো? আরে আমি তো মনে প্রাণে পুলিশই নই। খুব ঘুম পাচ্ছে, চলো শোবো। শোবো 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 শোবো, তুমি শো, আমি আসছি বাথরুম, আমি আসছি বাথরুম, তুমি শো বাথরুম। তাহলে তোরা বলছিস আব্দুল্লাহ সুস্থ হয়ে বাসায় ফিরে এসেছে? হ্যাঁ ভাই। অথচ আমার বন্ধু কমিশনার রফিকুর রহমান এ ব্যাপারে মুখ খুলল না। ভাই কথায় বলে, পুলিশের সাথে না বন্ধুত্ব ভালো না শত্রুতা। তবে সুখের ব্যাপার এই যে ইন্সপেক্টর আব্দুল্লাহ তার অতীত জীবন ভুলে গেছে। এটা তার চালও হতে পারে। না ভাই, এটা ডাক্তারের কথা। বেকুব কোথাকার, আইনের কেতাব গাধার পিঠে দিলেই গাধা উকিল হয় না। ব্যাপারটা পরীক্ষা করার জন্য কাল তুই থানায় যাবি। বলেন কি ভাই, চানমারিকে খুন করার দায়ে আবার আমাকে বেঁধে ফেলবে? তোকে চিনতে পারলেই বুঝতে হবে ওর সব মনে আছে। না চিনলেই বুঝবো কাল নাগের খোলসে আব্দুল্লাহ একটা ধোরা সাপ, রাগ আছে বিষ নেই। তুই লাবুকে থানা পর্যন্ত ফোন করবি। হ্যালো এফডিসি, আমি ইন্সপেক্টর মো, আমি ইন্সপেক্টর আব্দুল্লাহ বলছি। শুনুন, ইয়ে কোনো কমিশনার? নো 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 নো, মানে কোনো ফিল্ম ডিরেক্টর থাকলে তাকে দেখে দিন। কমিশনার সাহেবের ফোন আসবার কথা। ইয়েস ইয়েস ইয়েস, নো 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 নো, আপনাকে বলছি না। ঠিক আছে রাখি, হ্যাঁ বাই বাই। সালামু আলাইকুম স্যার। হাই, এসেই তো চামারের মতো বসে পড়লি। হ্যাঁ কি ব্যাপার? মানে চান চান চান, ওই চান চান কি? হ্যাঁ মানে মানে চানকার পুলে আমার পকেট মারা গেছে স্যার। ও ও, ধার পুলে পকেট মারা গেছে তো? ওই ওই ধার পুলে কি? হ্যাঁ যা থানায় যা, মানে ওখানে রিপোর্ট লেখা। যা আয় রিপোর্ট লিখে নাও। যা ফকিরা বলে পকেট মারা গেছে। চানচার বলে যাচ্ছিলাম, আমার পকেট মারা গেছে। জি স্যার, বলুন স্যার। ওই শালা, কোন শালা? ওই দুই শালার এক শালা, ওরাই তো চানমারিকে খুন করেছিল। চানমারি চানমারি এবার কোন শালা? কি গ্রেফতার করুন স্যার, অ্যারেস্ট টিম, অ্যারেস্ট টিম। গ্রেফতার করবো? হ্যাঁ স্যার,
করলাম একশোবার। চলো ইয়েস ফলো মি। স্যার ওই যে চলে যাচ্ছে স্যার, স্যার চলে যাচ্ছে তো স্যার, ধরুন ওকে ধরুন স্যার ধরুন। পাক্কাও করে ফেলেছি শালা, জানমালিকে খুন করেছো অথচ নাম্বার সেভেন্টিন ছিল না? ইন্সপেক্টর শাহিন কেস লিখো, চানমারিকে খুন করার অপরাধে শাস্তি কমসে কম ফাঁসি হওয়া উচিত। আব্দুল্লাহ তুমি বিচারক নও, তাছাড়া চানমারি মারা যাবার ব্যাপারটা এখনো তোমার ঘাড়েই আছে। কে কি বললে? আমার ঘাড়ে? এরপর তুমি নিশ্চয়ই বলবে আমি ইন্সপেক্টর আব্দুল্লাহ নই, আমার নাম মুরাদ, গ্রাম থেকে শহরে এসেছি। না না না, আমি ইন্সপেক্টর আব্দুল্লাহ নাম্বার সেভেন্টিন। আমি আপনার কথা মতো থানায় নিজের চোখে দেখেছি, আব্দুল্লাহ লাভকে চিনতে পারেনি, সিপাহী অর্জুন সিং লাভকে গ্রেফতার করতে বলেছিল। তাহলে আব্দুল্লাহ সত্যি ওর অতীত ভুলে বসে আছে? কিন্তু ভাই লাভর কি হবে সে যদি? আরে না না, আমার লাভু কোনোদিন মুখ খুলবে না, সময় মতো লাভু বের হয়ে আসবে। লাভু মুখ খোলার আগেই ওকে ছাড়িয়ে আনার চালটা চালতে চাই। এবার তো রাজা সামলা। কিরে বারবার ঘড়ি দেখছিস কেন? ইন্সপেক্টর আব্দুল্লাহর কিছু ইম্পর্টেন্ট ফাইল নিয়ে আসার কথা ছিল। আসার কথা আসবে, এতে টেনশন কি আছে? আচ্ছা বন্ধু, আব্দুল্লাহকে যারা হত্যা করার চেষ্টা করেছিল তাদেরকে আব্দুল্লাহকে চিনতে পেরেছিল? চেনে না বলেই তো খোঁজ করছি, আর যেদিন খুঁজে পাবো সেদিন তথা বলেছি আমি নাম্বার সেভেন্টিনের বুকে ঢোকাবো যতগুলি চাকু সে আব্দুল্লাহর বুকে চালিয়েছিল। আরে ভাই আব্দুল্লাহ, আহত অবস্থায় কোথায় কোন হাসপাতালে ছিলে কিছুই জানি না, অন্তত এক গোছা ফুলের তোড়া তো দিয়ে আসতে পারতাম। কি ব্যাপার, মনে হচ্ছে তুমি আমাকে চিনতেই পারছো না? কি যে বলেন, আপনাকে চিনব না? কোথায় দেখেছো? ভিডিও প্রোগ্রামে, মানে খুব নাচ গান, আমরা নাচ গান করছিলাম। আরে পাগল, পার্টিটা তো আমার বন্ধুরে দেওয়া ছিল, এই রাজা লায়নের। জি জি তাই। শোনো বন্ধু, এই অবস্থায় ওকে ডিউটিতে লাগানো ঠিক হয়নি, আফটার অল আব্দুল অসুস্থ। কোনো চিন্তা করিস না বন্ধু, অসুস্থ হলো আব্দুল্লাহ নাম্বার সেভেন্টিনের জন্য আজরাইল। ভুলে যেও না বন্ধু, আজরাইল
আব্দুল্লার পেছনেও লেগে রয়েছে। এক মিনিট। স্যার যদি অনুমতি দেন তাহলে ছোট মাকে একটা বড় কথা বলতে চাই। ইয়েস বলো। স্যার আপনার বন্ধু এত বড় লোক, দেশ জুড়ে যার এত নাম ডাক, সে কিনা স্টার সিগারেট খায়। আরে ওর ধন দৌলত প্রাচুর্য সবকিছু এদেশের গরিব মানুষের জন্য, এজন্যই তো ওকে এত ভালোবাসি। ও ঠিক আছে তোমরা যাও। ওকে স্যার। থ্যাংক ইউ। আরেক দাম চলবে নাকি? চলো। সুন্দরী চটপটি খাবে? আমি খাবো, চলো আমার সাথে। মারামারি শেষ, এতক্ষণ এসেছো? লেট, সো লেট। মিস মায়া, আপনাকে থানায় গিয়ে একটা জিডি এন্ট্রি করতে হবে। আমি তো কোনো অন্যায় করিনি। আই নো, আমি সব দেখেছি। চলুন চলুন, পুলিশ কারো শত্রু নয়, বন্ধু। আমি আপনার সাহায্য আসতে পারি? এই পুস্কিমে পুলিশে কাজ করবে? আমাদের মতো যত জাদজেল জাদজেল শক্তিশালী পুলিশেরা মর খুব চাঁদ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যা দেখেছি তা যদি তুমি দেখতে তাহলে কথা বলতে পারতে না। মেমানুষ হয়ে যেভাবে চার চারটা গুন্ডাকে ধুলাই দিল, ইটস আনবিলিভেবল। ভেরি গুড। ওকে তাহলে অ্যাকশন ছবির নায়িকা বানিয়ে দেই। ও নায়িকা হতে চায় না, ও পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতে চায়। ওয়েল, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দাও। আমি তুমি অ্যাপয়েন্টিং অথরিটি নই, তবে কমিশনার সাহেব সুপারিশ করলে হয়তো বা। অল রাইট, চলো আমরা কমিশনার সাহেবকে সুপারিশ করবো। লেটস গো। চাকরি দেবার ক্ষমতা আমারও নেই, তবে তোমার জন্য সাময়িক ব্যবস্থা আমি করে দিতে পারি। পুলিশ ফ্রেন্ড, আই মিন ইনফর্মার। থ্যাংক ইউ স্যার। ইন্সপেক্টর আব্দুল্লাহ এবং রাহানের সঙ্গে কাজ করতে তোমার ভালো লাগবে। অবশ্যই, আমারও খুব ভালো লাগবে। আগামীকাল সকালে শালাদের বুকে রক্তে আমার হাত লাল হবে। লোকেশনটা কোথায়? রসুলপুর ব্রিজের নিচে। লাইন টু লাইন স্মাগলিং, ওই শালাই নাম্বার 17। আমিও যাবো স্যার আপনার সাথে। তুমি যাবে কেন? নইলে জায়গাটা চেনাবে কে? ওকে। তুমি বসো, আমি দেখছি। লাঠিটা দাও তো। পালিয়েছে, বাঘের গন্ধ পেয়ে ছাগলের মতো পালিয়েছে। সব পালিয়েছে। হ্যাঁ সাব ইন্সপেক্টর, মৃত্যুর জন্য প্রস্তুত হ আব্দুল্লাহ। আরে আরে, এ কি করছো মায়া? মায়া আমার নাম, কিন্তু এই মুহূর্তে মায়া মমতা এই বুকে নেই, আছে প্রতিহিংসার আগুন। গুড বাই আব্দুল্লাহ। আমি আসলে দেখতে চেয়েছিলাম পিস্তলের মুখে পড়লে ইন্সপেক্টর আব্দুল্লার অবস্থা কেমন হয়। এসো। তাই বলো, আমি তো এক মিনিটের জন্য ঘাবড়ে গিয়েছিলাম।
বুলেট খুঁজছিস? এগুলি আমার হাতে। পিস্তল থেকে বুলেট গুলো সরিয়ে ফেলেছেন কেন উস্তাদ? মারে, আমি নিঃসন্তান, সংসারী বিভাগী মানুষ। তুই আমার সন্তানের মতো। আমি চাই না মানুষের কোণে হাত রাঙিয়ে তুই ফাঁসি দড়িতে ঝুলিস। উস্তাদ, বুলেট সরিয়ে আমার বুকের আগুন নিভাতে পারবেন না। আমার একমাত্র ভাই হত্যার বদলা আমি নেবই। আব্দুল্লাহকে আমি বাঁচতে দেব না। মা এমন করলো কেন? আসলে আসলে ওকে কি চায়? ভালোবাসা? আরে না বন্ধু না, পিস্তল চালাবার সময় ওর চোখে মুখে খুলে নেশা দেখেছে। মুখটা যখন দেখেছো তখন বুকের ভেতরটাও দেখবার চেষ্টা করো, দেখো সেখানে খুন করার নেশা না খুন হওয়ার নেশা। কিন্তু কেমন করে? এই ট্যাবলেটের গুণে, এটা খেলে মানুষ আবেগপ্রবণ হয়ে মনের সমস্ত কথা বলে দিতে বাধ্য হয়, কিন্তু ট্যাবলেটের প্রতিক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে সে সব ভুলে যাবে। সে কি বলেছে? দুটো সেভেন আপ। এটা নাও। খাও খাও খাও। এই যা ভুলে গেছি। মায়া, মেয়ে কাজ করো, ইন্সপেক্টর রাহানকে একটা টেলিফোন করে জানিয়ে দাও আমরা কোথায় আছি। আমি খাবারের অর্ডার দিচ্ছি। মাইক্রোফোন এইবার পেঁয়াজের ভিতরে ঢুকবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো, আমি মায়া বলছি। মিস্টার রাহান, এটা কে? বাবারে আসলো সে, বাবারে কি জানলাম নি, ধরা খেয়ে গেলাম মনে হয়। কোনটা? এটা না, এটা এটা না, এটা এটা। ইস, আল্লাহ মারা গেছি। ইসে দেখছো এমন করে? দেখছি ইন্সপেক্টর আব্দুল্লাহকে, যে আমার ভাই আব্দুল গফুরকে খুন করেছে। আর আমি তোমাকে খুন করার জন্য এত কাছে এসেছি। গোপন ব্যাপার, নাম মুরাদ। ইন্সপেক্টর আব্দুল্লাহ চেহারার সাথে আমার হুবহু মিল। আব্দুল্লাহকে নাম্বার 17 মেরে ফেলেছে। আমি আব্দুল্লাহ প্রক্সি দিচ্ছি। তাহলে বলছি কি, আমি তো ফিল্ম স্টার হতে চাই। তা
তাহলে আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ কেমন করে নেব? আমার কালা বাচ্চে বেদনা বেদনা লক্ষ্মীতে ব্যাপটা আমার উপর ছেড়ে দাও। তোমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া আমার ভারত, আমি ফিল্মি কায়দায় নেব। সত্যি বলো, আলোচনা করলে একটা কথাও মনে পড়ে না? ভুকুরে মনে হয় আধাটা ড্রিঙ্ক আমি খেয়ে ফেলেছিলাম। কি আলাপ করেছি আল্লাহ জানে। স্যার, হ্যালো মা, এন্ড ইনফরমেশন? ইয়েস স্যার, আজ রাতে কারিশ্মা বিল্ডিং এর সাততলায় কালোবাজারের একটা মিটিং আছে। ওখানে একজন বিদেশি এজেন্ট উপস্থাবে, এই নাম্বার 17 নামে পরিচিত। এক্সেলেন্ট, এতগুলো তথ্য তুমি কেমন করে জানো? হ্যাঁ, ভুলে যাবেন না স্যার, আমি একজন ইনফর্মার। যদি সঠিক না হয় এটাই হবে আমার শেষ ইনফরমেশন। নাম্বার 17 আজ রাতেই আমাদের হাতে আসবে। কিন্তু স্যার, ডানে বাঁয়ে এবং সামনে ওদের গুপ্তচরেরা টহল দিয়ে বেড়ায়। ঘাবড়াবার কোনো কারণ নেই, সামনে থেকে করার লোক নই আমি, যা কিছু করি আড়ালে এবং পিছন থেকে, আমি নিচ থেকে উপরে উঠব। মা, তুমি তুমি এখানে করছো? তোমার জন্য প্রতীক্ষা করছি তুল্য। মা, কি করছো তুমি? তুমি কি পাগল হয়েছ? পাগল ওই দিন হয়েছি আব্দুল্লাহ, যেদিন তুমি আমার ভাই আব্দুল গফুর ওরফে চানমারিকে হত্যা করেছো। চানমারি? চানমারি তোমার ভাই? হ্যাঁ, চানমারি আমার ভাই। আব্দুল জেনে মারা যাও যে তুমি কেন মারা যাচ্ছ? আব্দুল্লাহ, আমি মুরাদ। বিশ্বাস করো, আমি আব্দুল্লাহ নই, আমি মুরাদ। মায়া, রোজে কিন্তু না, প্লিজ মায়া, ভাইকে খুলেছে সে আমি নই। না, মিথ্যে কথা। না মা, ও সত্যি বলেছে। এর সঙ্গে ও গড, আজ আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু কে বলবে ও আসল আল্লাহ নয়? ও যে আসল আব্দুল্লাহ নয় এ কথা আমরা চারজন জানতাম, আজ তুমি জানলে। মায়া, যাকে তুমি এতদিন মনে করে এসেছো সে আসলে তোমার বন্ধু, শত্রু নয়। শত্রু যারা তোমার ভাই মৃত্যুর জন্য দায়ী। আমি লজ্জিত মুরাদ। এতে লজ্জা বা কিছু নেই, সবাই ধোকা খা বলেই আমার সাথে পেরেছে। তোমাদের ঝগড়া নামে আমি আসি। মাইট ব্যাটা টপ সিক্রেট, বাই মুরাদ।
ভাই হোক বিশদ নিতে গিয়ে তোমাকে খুন করতেছিলাম খুনতে চেয়েছিলেন খুন তুমি করেছো প্রথম দেখাতে না হ্যাঁ মায়া এই নাটকে লোক চরিত্র করতে আমার সাথে অ্যাক্টিং করতে এমনকি স্বামীর অ্যাক্টিং করছি স্ত্রীর মতো সাথে তোমার সাথে আমি অ্যাক্টিং করিনি মায়া মনের অন্তে তোমার মনের অজান্তে তুমি আমার কাছে এসে নয় আমি তোমার কাছে আসি মুরা এই পৃথিবীতে আমার কেউ নেই তোমার বুককে আশ্রয় দাও আমাকে আশ্রয় দাও মুরা মায়া কয়েক মাস হলো টাকা তোমরা নিয়ে মুরাদের মাকে দিদি তোর চাকরি গেছে না টাকাটা দে জল মুরাদের মাকে দিছি দিচ্ছি এই নেতা আর আর এটা ওটা তুই দিস কয়টা মাস হয়ে গেল কি পর্যন্ত না খায়াতি করছে কেন করে দিনছে কে জানে অত চিন্তা করো না তো মা ভাইয়া নিশ্চয় ভালো আছে তাই যে নয় মা আমার মুরাদকে যেন আল্লাহ ভালো রাখে জামা দুটো ভাত চেয়ে দে বেলা হয়ে গেল কাজে কিছুই নেই মা মা আমি একবার অজন্তার কাছে যাবো তোর গিয়ে কাজ নেই দেখি আমি গিয়ে আরো কিছু টাকা আনতে পারি কিনা দশটা নয় পাঁচটা নয় তোমার তো একটাই ছেলে এই নাও তার গিয়ে ছেলেকে খুঁজে কর কিন্তু ঠাই ঠিকানা ছাড়া ছেলেকে কোথায় খুঁজবো আরে বাবা লোকে কোথায় বে ঢাকা শহরে দুন লোকের সাবেলে আর খোঁজ পাবে না পাবে পাবে এই এই এখানে একটা সই করে দাও কালো ভাই বাড়ি ঘর সব তুমি লিখে নিচ্ছ আরে ডালা বাড়ি ঘর বড় ছেলে বড় নাও 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 সই করে দাও দাও এখানে মা চলো এখান থেকে ওই লুটুকে ভালো মনে হচ্ছে না ঠিকানা নিয়ে এভাবে ঢাকা আসা আমাদের হয়নি আমরা তো আছি আপনারা যাবেন মা চলুন আমি পৌঁছে দেই যাব আমি ছেলের কাছে ঠিকানা তো জানি না বাবা এই যা ঠিকানা ছাড়া মানুষের ঠিক তো এই রাজপথে কিন্তু যুবতী মেয়ে নিয়ে রাস্তায় থাকা বিপদ আমাদের যে যাবার জায়গা নেই বাবা কেন থাকবে না ১৭ নম্বর কায়াতুলি আরে হ্যাঁ তোমার এই ছেলের বাড়ি তোমার বাড়ি হ্যাঁ মা ভাড়া বাড়ি মাসে মাসে ভাড়া দেই আহা চলো না মা কাছেই আমার মনে হয় আমার বাড়িটা তোমার ছেলের বাড়ির চেয়ে খারাপ হবে না চলো আপনার চা 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 বেটি বেটায় বারান্দা জনাব
মায়ের ঘুম ঠিক হয়েছে তো? একদম সাউন্ড স্লিপ। ঘুম ঘরে সে গভীর ঘুমের ব্যথা থাকে কি? ঘরে কি ছাড়পোকা আছে? হ্যাঁ ছাড়পোকাই, একটু বড় ধরনের। মধু আজ আমার অফিসে একটু তাড়াচ্ছে, জলদি না তাও। তুমি তৈরি হো? এই যে এই শোনো, এগুলো কে নেবে স্যার? আরেকটা মনে থাকে জানো? কি তারিখ? জি হ্যাঁ, 17 ইংরেজি মোতাবেক আজকে 17 জুলাই, ডেট নাম্বার 17 আমাদের ম্যারেজ ডে। আবার মনে দিচ্ছে 17 17 17 17। তুমি একটু দাঁড়াও। আচ্ছা আমি সদাগুলো নিয়ে আসি, এগুলো দেখো কেমন। ঠিক আছে। আব্দুল্লাহ? না না আমার মুরা। স্যালুট করলে না কেন? স্যালুট করবো কেন? আমি তোমার সিনিয়র, নামে কাজেও সিনিয়র, নাম আমার অর্জুন সিংহ মানে লায়ন। আর শের খান যাতে রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ। ভাই রয়্যাল বেঙ্গল টাইগার? হ্যাঁ শর্মিয়া, টাইগার বানান করতে পারো? নিশ্চয়ই পারি। তুমি লায়ন বানান করতে পারো? 100 বার পারি, বাংলায় পারি, ইংরেজিতে পারি, স্মল লেটারে পারি, ক্যাপিটাল লেটারে পারি। নে বেটা দিকে দেখা, দেখাই। এল আই ও এন লায়ন। দেখ বেটা কত বড় লায়ন লেছি, এল আই ও এন লায়ন লায়ন পেয়েছি। খুনি তাহলে নাম্বার 17 নয়, কিন্তু এই লায়নটিকে। আমাদের দেশ দরদি ভাইয়ের নামও তো লায়ন। ইন্সপেক্টর আলিফকে জি জি বলুন। আমার এখানে এক কাপ চা খেয়ে যাবে, তোমার সঙ্গে আমার জরুরি কথা। জি হ্যাঁ এখন আসছে। ওকে আমার জনদরদি পাসটা দেখি পাওয়া উচিত, কারণ মুখোশের অন্তরালে এক কুচ্ছিত চেহারা লুকিয়ে জনতাকে চমৎকার ধোকা দিতে পারে। ঠিক, একদম ঠিক। তবে শুধু অভিনেতা হিসেবে নয়, ডিটেকটিভ হিসেবেও আমার রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া উচিত, কারণ আমি আবিষ্কার করে ফেলেছি ইন্সপেক্টর আর উল্টো পিঠ মাদ। ঠিক ঠিক জি হ্যাঁ, লায়ন উল্টালেই নাম্বার 17 হয়। ঠিক আছে একদম ঠিক। এই জন্যই কি আব্দুল নাম্বার 17 পেছনে ছুটেছ? জি না, 17 উল্টে একেবারে লায়নের সামনে এসে দাঁড়িয়েছি। খুব ভালো করেছো, মাসল চেহারা, দুই ধরনের লোক দেখতে পায়। এক যারা আমার কাছের লোক, আর দুই
যাদের স্থায়ী ঠিকানা হয় গোরস্থানে। তুমি আমার কাছের লোক। সুতরাং আবদুল্লাহকে খুন করে এর প্রস্তাবে রাজি না হোক, আবদুল্লাহ এবং অন্যান্য পুলিশ অফিসারদের মতো তুমিও মারা যাবে। তার আগে আপনি যাবেন কবরে। ইউর আনাদার অ্যারেস্ট। আমাকে অ্যারেস্ট করবে? হ্যাঁ করো। তার আগে একটা মিনিট সময় কি তোমার কাছ থেকে ধার নিতে পারি? লোক মা বিনা ভাইয়া ভাইয়া মুরাদ ভাইয়া 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 মুরাদ। এবার বলো কি চাও, আমার বন্ধুত্ব না ওদের মৃত্যু? না না প্লিজ ওদের ছেড়ে দিন, আমার মার বলে কোনো ক্ষতি করবেন না। মার বিনার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। একেই না বলে ভাই, একেই না বলে সন্তান। বলুন আমাকে কি করতে হবে? রাইট, নকল নকল আবদুল্লাহ সেজে তুমি সরকারি চাকরি করবে, কিন্তু কাজটা করবে আমার বিনিময়ে। তোমার মা বোনের চিকিৎসা হবে আর তোমার অ্যাকাউন্টে জমবে রাশি রাশি টাকা। কিন্তু আপনি যদি কথা না রাখেন? আমি বেইমানি করি দেশ আর জাতির সাথে, নিজের লোকের সাথে না। রোজ এসে ওদের দেখে যেও, দেখবে ওরা ভালো আছে। গুড বাই নিউ আবদুল্লাহ। ওয়েট, আর হ্যাঁ এই ছবিটা নিজের কাছে দেখো, তাহলে আমাকে কোনোদিন ভুলবে না। যাও। ভাই ও যদি সবকিছু ফাঁস করে দেয়? দেবে দেবে না, আমি লায়ন, আমিও আজরাইলের কাছে ফাঁস করে দেব ওর মা বোনের কথা। ফুপু 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 কমিশনার সাহেবের বাড়িতে বেড়াতে গেছে, কাজের লোকজনদেরকে আমি ছুটি দিয়েছি। আজ রাত শুধু তুমি আর আমি। আমাকে ছুঁবে না। কেন? বলেছি তো আমাকে ছুঁবে না। কিন্তু কেন? আমি তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী, তোমার মন, সবকিছুর উপর আমার অধিকার আছে। না নেই। কেন থাকবে না? হাসপাতাল থেকে ফিরে আসবার পর আমার সাথে এমন ব্যবহার করছো যেন তুমি কোনো অন্য পুরুষ, আমি যেন তোমার স্ত্রী নই। তাই কেন? কি দোষ করেছি আমি? এমন কি পাপ করেছি আমি? তোমার তোমার সব প্রশ্নের জবাব আমার কাছে নেই মধু। কিন্তু জবাব তোমাকে দিতে হবে। আমি তোমার স্ত্রী, কিন্তু স্ত্রীর অধিকার নিয়ে আমি যখনই তোমার কাছে আসতে চাই তখনই তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। কেন? এই কোন অপরাধের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? বলো, জবাব দাও। চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। এর জবাব শুনে তুমি খুশি হবে না, তোমার বুকটা ভেঙে যাবে। তবু তোমাকে বলতে হবে। বলো আবদুল্লাহ, তোমার মায়ের কসম। বধু, তোমার স্বামী আবদুল্লাহ মরে গেছে। আমার স্বামী আবদুল্লাহ মরে যায়নি, মরে গেছে তার মনটা। কিন্তু কেন? এ কেনর উত্তর তুমি খুব শীঘ্রই পাবে।
না না, এই কেন উত্তর খোঁজার জন্য আমি আর দেরি করব না। আমাকে জানতেই হবে কেন তুমি দূরে সরে যাচ্ছ। প্লিজ প্লিজ এভাবে ভেঙে পড়ো না। আমি আর পারছি না মায়া, আমি আর পারছি না। আমি সব প্রকাশ করে দেব, সবকিছু। কি লক্ষ্মীটি, তাহলে যে আমাদের সমস্ত পরিকল্পনা মাঝপথে এসে ব্যর্থ হয়ে যাবে। চমৎকার চমৎকার, চোখে না দেখলে বিশ্বাস করার উপায় নেই। মধু, ছি 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 ছি, লজ্জা করে না ঘরে স্ত্রী থাকতে, অন্য নারীর প্রতি আসক্ত হতে? এই জন্যই বুঝি আমার প্রতি এত অবহেলা। মধু ভাবি, সারা তুমি চুপ করো, আমরা স্বামী স্ত্রী কথা বলছি। এর মধ্যে তুমি তুমি নাক গলাচ্ছ কেন ব্যায়ামে? মধু চিৎকার করো না, কিসের অভাব আমার মাঝে? ভাবি আপনি ভুল করছেন, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ইউ ন্যাস্টি ওম্যান। মধু আই এম সরি মধু, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, চাইনি সত্যি কথাটা প্রকাশ করতে। কিসের সত্যি কথা? হাত যখন তুলেই ফেলেছ তখন তোমার মনের কথাটাও বলে দাও। বলো বলো, আমি দুঃখ পাব না, আমি আমি কাঁদব না। বলো আব্দুল্লাহ, আমি কি আর তোমার নই? তুমি তুমি কখনোই আমার ছেলে না মধু, ছেলে আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ নই, আমি মুরাদ। হ্যাঁ মধু, আমি আমি মুরাদ, তোমার স্বামী আব্দুল্লাহর আদল মাত্র। পদ্মাইশদের খুলিকে আব্দুল্লাহ হাসপাতালে মারা গেছে, আর সেই নির্মম মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য বদমাইশদের চোখে ধুলো দিয়ে তাদের গ্রেফতার করার জন্য আমি আব্দুল্লাহ সেজেছি। আর যখন খুলি চোখের সন্ধান পেয়েছি তখন তাদের হাতে আমার মার বোন বন্দি। তুমি তুমি কি চাও না মধু, তোমার স্বামী মৃত্যুর প্রতিশোধ নেওয়া হোক, আমার মা বোন মুক্তি পাক? বলো মধু বলো। বলুন, জবাব দিন, একজন বিধবাকে নিয়ে আপনি এমন খেলা কেন? আইনের পথ চেয়ে করেছেন, কিন্তু যা কিছু করেছেন সবটাই বেআইনি, অসামাজিক। স্বামী হারা একজন অসহায় মহিলাকে আপনি এত বড় ধোকা কেমন করে দিলেন? একজন পরপুরুষকে স্বামী সাজিয়ে কেন আমার ঘরে পাঠালেন? আপনার বিবিকে একটু বাঁধল না, পারতেন পারতেন নিজের বোনের বেলা এতটা করতে? পারতেন না, আমার বেলায় পেরেছে, কারণ আমি তো আপনার রক্তের কেউ না। এতিমখানা থেকে ধরে এনে বিয়ে দিয়েছেন, আমি তো অনাথ বিধবা, সমাজের হাতের খেলনা। মধু একবারও কেন চিন্তা করলেন না? আগুনের কোনো বিবেক নেই, সে শুধু জ্বালায়। একবারও কেন চিন্তা করলেন না? তাপের মুখে মন গলে যায়। জোনাকির আলো কাউকে জ্বালায় না মধু। কিন্তু সে আলো কারো জীবনের অন্ধকার দূর করতে পারে না কমিশনার সাহেব। মধু কোথায় যাচ্ছ? মধু মরতে, আব্দুল্লাহ ছাড়া জীবন অর্থহীন অর্থহীন। না মধু না, তুমি এভাবে মরতে পারো না। কিভাবে মনে খুশি হবেন বলুন, কিভাবে মনে খুশি হবেন? এই জীবনটা তো আপনাদের ছিল, কিন্তু মৃত্যুটা তো আমার, একান্তই আমার নিজের। মধু আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বল এসব মিথ্যা, তুই মুরাদ না, তুই আমার আব্দুল্লাহ বল। না বাবু, সবই সত্যি, আমি মুরাদ। আব্দুল্লাহ মারা গেছে। ও মুরাদ, তুমি এই গোপনীয়তা কেন ফাঁস করে দিয়েছ? কি লাভ হতো এই গোপনীয়তা রক্ষা করে? কি লাভ হয়েছে আমাকে মুরাদ থেকে আব্দুল্লাহ বানিয়ে? পেরেছেন পেরেছেন কি অপরাধীদের ধরতে? পারেননি,
কথা দিয়েছিলেন, আপনি আপনি আমার মা বলে হেফাজত করবেন, কিন্তু করেননি। রাজ অসহায়। কি বলছো তুমি? ঠিকই বলছি। এই দেখুন, মুরাদ, এই মহিলা কে? আমার মা। ওরে মুরাদ, এই মহিলা যদি তোর মা হয় তাহলে তাহলে আব্দুল্লাহ তোর ভাই। ভাই? হ্যাঁ হ্যাঁ, তোর ভাই, তোর জমজ ভাই। আজ থেকে 20 বছর আগে জ্ঞান ফেরার পর যদি আপনার স্ত্রী জানতে পারে এবারও মরা বাচ্চা হয়েছে তাহলে হয়তো তাকে বাঁচানো। নো 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 ডক্টর, নো, আপনি আমার ভাবিকে বাঁচান। ওনাকে বাঁচানোর পথ একটাই, যদি কোনো নবজাতক জীবন্ত শিশুকে ওনার পাশে শুয়ে দেওয়া যায়। পাঠাও, যেভাবেই হোক একটা কিছু করুন ডাক্তার। না না, এ তো অন্যায়, তবু একটা অন্যায়ের বদলে যদি একটা প্রাণ বেঁচে যায় বাঁচুক, আল্লাহ তাহলে আমাকে ক্ষমা করবে। রহস্যই রয়ে গেল, তোর মা হয়তো জানতেই পারেনি যে তার জমজ বাচ্চা হয়েছিল। তারপর একদিন আব্দুল্লাহকে আমার হাতে তুলে দিয়ে আমার ভাবিও মারা গেল। ভাগ্যের কি নির্মম পরিহাস! আমি মুরাদ বন্দি চক্রান্তের বেড়া জালে, আর আমার মা বোনের বুক ভরা স্বপ্ন বন্দি দুঃস্বপ্নের কারাগারে। কার হাতে বন্দি ওরা? নাম্বার 17 এর হাতে। নাম্বার 17? কে কে সে নাম্বার 17? আপনার মাধ্যমে আইনের সহযোগিতায় যে সমাজকে ধ্বংস করে চলেছে। জ্ঞানে রাখো, বলো কে সে? আপনার প্রাণ প্রিয় বন্ধু রাজা সাহেব। লুক, নাম্বার 17 উল্টালেই হচ্ছে লায়ন। আমি বিশ্বাস করি না। তুমি শিওর আব্দুল্লাহ? আমাকে আব্দুল্লাহ ডাকবেন না, আমি মুরাদ। ইন্সপেক্টর আব্দুল্লাহকে নৃশংসভাবে খুন করেছে আপনার বন্ধু লায়ন। মুরাদ, 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 তুমি বুঝতে চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি মেনে নিচ্ছি লায়নের নাম্বার 17 এবং সেই আব্দুল্লাহর হত্যাকারী, কিন্তু তোমার মা বোন কিন্তু সেই আটকে রেখেছে, তার কি প্রমাণ? আমি নিজ চোখে তাদের বন্দি দশায় দেখে এসেছি, কথা বলে এসেছি, কিন্তু আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কাজে প্রমাণ সঙ্গে এনেছি। শুনুন, এবার বলো কি চাও, আমার বন্ধুত্ব না ওদের মৃত্যু? না না, প্লিজ, আমার মার বোনে কোনো ক্ষতি করবেন না। আমি বেমানি করে দেশ আর জাতির সাথে? ওহ মাই গড, বন্ধু হয়ে বন্ধুর সাথে এত বড় ধোকাবাজি, দেশ ও জাতির বন্ধুর সাথে এত বড় বেমানি। Come with me! Don't move! Don't move, Mr. Rafiq! Murad? কাকে খুন করতে যাচ্ছেন আপনি? আপনার বন্ধুকে না আমার মা বোনকে? Murad! আপনি যাচ্ছেন আপনার বন্ধুকে বাঁচিয়ে দিতে। Murad! Murad, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? Yes! Yes, Mr. Rafiq! আপনাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। আমাকে কি বিশ্বাস করতে হবে? আপনি আপনার ছোটবেলার বন্ধু রাজাকে চেনেন না? তার প্রতিদিনের কাজ কারবার, তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আপনি কিছুই জানেন না? আমাকে কি বিশ্বাস করতে হবে? প্রতিদিনের অবসরে
যে দাবা চালে আপনার সাথে হেরে যায় তার চারবারি সম্বন্ধে আপনি কিছুই জানেন না। আসলে আসলে আপনি আব্দুল্লাহর মৃত্যু রহস্যকে নাটকে রূপান্তরিত করে আপনার বন্ধুকে বাঁচানোর জন্য পাগল হয়ে গেছেন। না না মুরাদ, এসব সত্যি না। তুমি যা বলছো তা যদি সত্যি, দাবার চালে আপনার সাথে হেরে যায় তার চারবারি সম্বন্ধে আপনি কিছুই জানেন না। আসলে আসলে আপনি আব্দুল্লাহর মৃত্যু রহস্যকে নাটকে রূপান্তরিত করে আপনার বন্ধুকে বাঁচানোর জন্য পাগল হয়ে গেছেন। না না মুরাদ, এসব সত্যি না। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে লায়ন আমার বন্ধুত্বের সুযোগ দিয়েছে, আর আপনি নিয়েছেন তার কালো ধান্নার ভাগ। মুরাদ, তুমি তোমার মামুনের বিপদে অজ্ঞান হয়ে ব্যাধি সীমা ছাড়িয়ে যাচ্ছ। ইয়েস ইয়েস মিস্টার রফিক, জ্ঞানের সীমা আছে কিন্তু অজ্ঞানতার কোনো সীমা নেই, আর নেই বেইমানের জন্য কোনো ক্ষমা। আপনি আপনার পোশাকের সাথে বেইমানি করেছেন, বেইমানি করেছেন আব্দুল্লাহ সহ বহু ইমানদার পুলিশ অফিসারের সাথে, কিন্তু বুলেট কখনো বেইমানি করে না। মুরাদ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নো নো রিতু, নো, স্টপ ইট, স্টপ। মুরাদ ভুল করতে যাচ্ছিল, ওর মতো অবস্থায় তুমি অথবা আমি পড়লে হয়তো একই ভুল করে বসতাম। মুরাদ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মা বোনকে বাঁচাবার জন্য প্রয়োজনে আমি প্রথমে জান দেব। এ যুদ্ধের প্ল্যান, এ যুদ্ধের প্ল্যান তোমরা আমাকে বানাতে দাও। মনে রেখো, এ যুদ্ধ আমাদের সবার। আমার বন্ধু কমিশনার যুদ্ধ ঘোষণা করেছে, তাহলে আমিও যুদ্ধ চাই। হ্যাঁ, আমিও যুদ্ধ চাই। আমি লায়ন, 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 লায়ন। সিংহ, জঙ্গলের রাজা, রাজার সাথে প্রজার যুদ্ধ। কিন্তু আমার এ যুদ্ধ হবে বিনা রক্তপাতে, এবং এ যুদ্ধে আমি জিতবই। ভাই, কেমন করে? কেমন করে দেখবি? ওরা হলো আমার ঢাল তলোয়ার, গোলা বারুদ, ফটাফট ফুটবে, আরো দেখবে। দেখ, আরো দেখবে। দেখেছিস? পুলিশ তোকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ওই যে এসে গেছে আমার বন্ধুর দল। যাই, যুদ্ধের আগে নিশ্চয়ই কিছু বক্তৃতা বাজি আছে। বন্ধু, তুমি এসে গেছো আমাকে উদ্ধার করতে। আমি তোকে শেষবারের মতো অনুরোধ করছি, আইনের হাতে আত্মসমর্পণ কর, নইলে তুই দেখতে পাচ্ছিস পুলিশের কতগুলি বন্দুকের দল তোর মাথা লক্ষ্য করে দাঁড়িয়ে আছে। বোকা চন্ডী কমিশনার, তুই কি জানিস আমার কতগুলো বন্দুকের নল তোদের বুক লক্ষ্য করে হুকুমের প্রতীক্ষা করছে? কিন্তু আমি রক্তপাত চাই না, চাই চলে যেতে। তুই তো জানিস আমার ছোট্ট একটা জাহাজ আছে, ওতে চড়ে আমি চলে যেতে চাই। তুই আজ যেতে পারবি না,
কারণ এখান থেকে বেরিয়ে যাবে সমস্ত পথ বন্ধ। কে বলল রাস্তা খোলা? এই খোকা, আমার গোলা বারুদ দেখা। দেখে নে কমিশনার, ভালো করে দেখে নে আমার গোলা বারুদ। এবার কান করে শুনে নে, আমি 25 মিনিটের মধ্যে স্থান ত্যাগ করব। চ্যালেঞ্জ বন্ধু, আগামী 25 মিনিটের মধ্যে আমি একটা জিপ চাই। যদি জিপ না পাই তাহলে প্রতি 5 মিনিটে একটি করে লাশ পড়বে। ওকে কমিশনার, ওকে। হ্যালো রে, অনাত্মীয় একজন মরে গেল, তাতেই এত বড় চিৎকার? যখন তোর বোন মুরাদের মা আব্দুল্লার বউ মারা যাবে তখন কি করবি? হ্যাঁ, সময় 20 মিনিট মানুষ চারজন, বাকি তোমার অভিরুচি। আমি তোমাকে জিমে দিচ্ছি। কি বলছো মুরাদ? খবর দাও, কেউ আমাকে বাধাবার চেষ্টা করবেন না। না মুরাদ, কথা শোনো না সবাই। আচ্ছা হাততল। ওকে ভাই, লায়ন, আমি তোমার কথা মতো জীব এনেছি। আমার মা বোন ঋতু আর মধুকে ছেড়ে দাও। হ্যাঁ সত্যি, এই ওদেরকে নিয়ে আয়। মুরাদ, তুমি আমার আপন লোক। এতদিন আমরা একজন আরেকজনকে অনেক ভেলকি বাজি দেখিয়েছি। তুমি মুরাদ আব্দুল্লাহ সেজেছ, আমাকে দাড়িতে দেখেছ, দাড়ি ছাড়া দেখেছ। এবার শেষবারের মতো তোমাকে একটা জাদু দেখাতে চাই। তারপর এখান থেকে আমরা সবাই বিদায় নিয়ে যার যার মতো চলে যাব। অবাক হচ্ছ? অবাক হবার কিছু নেই মুরাদ। তুমি শুধু 1 মিনিটের জন্য এই কাপড়ের নিচে থাকবে। অন্তর মন্তর যন্তর ছু। দেখো আমার জাদু। তুমি কি মনে করেছো বাংলাদেশের ছবির ভিলেনের মতো আমি তোমার গায়ে হাত তুলব? না, আমি প্রতিশোধ নেব, তবে অন্যভাবে। তুমি জিপ চালাবে, এসো। চলো
এবার গাড়ি থামা। মুরাদ আল্লাহ আমার কাছে লাইফ জ্যাকেট ছিল এ কি কাজ করলে পারলে পারলে মামনকে উদ্ধার করতে তুমি কি মনে করো জাহাজ পর্যন্ত নিয়ে লায়ন ওদের ছেড়ে দেবে জাহাজ পর্যন্ত লায়ন যাবে না স্যার গাড়িতে অতটাই তেল দিয়েছি যেখানে ওর মরণ অপেক্ষা করছে মনে হয় তেল ফুরিয়ে গেছে শোন আমরা এই শিপেই যাব তার আগে জিপটা পানিতে ফেলে দে বন্ধু না বেইমান তুই শুধু আমার সাথে বেইমানি করিসনি দেশের সাথে করেছিস জাতির সাথে করেছিস চল মুরাদ আমার আব্দুল্লাহ অসমাপ্ত কাজগুলো তুমি শেষ করো ভাবি ভাবি
এগুলো দেখো কেমন। ঠিক আছে। আব্দুল্লাহ না না আমি মুরাদ। এই চল চল বড় মে স্যালুট করলে না কেন? স্যালুট করবো কেন? আমি তোমার সিনিয়র, নামে কাজেও সিনিয়র, নাম আমার অর্জুন সিংহ মানে লায়ন, আর শের খান যাতে রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ। ভাই রয়্যাল বেঙ্গল টাইগার নেই শর্মিয়া, টাইগার বানান করতে পারো? নিশ্চয়ই পারি। তুমি লায়ন বানান করতে পারো? 100 বার পারি, বাংলায় পারি, ইংরেজিতে পারি, স্মল লেটারে পারি, ক্যাপিটাল লেটারে পারি। নে বেটা দিকে দেখা, দেখাই এল আই ও এন লায়ন। দেখ বেটা কত বড় লায়ন লেছি, এল আই ও এন লায়ন লায়ন পেয়েছি। খুনি তাহলে নাম্বার 17 নয়, কিন্তু এই লায়নটিকে আমাদের দেশ দরদে ভাইয়ের নামও তো লায়ন। ইন্সপেক্টর আলিফ থেকে। জি জি বলুন। আমার এখানে এক কাপ চা খেয়ে যাবে, তোমার সঙ্গে আমার জরুরি কথা। জি হ্যাঁ এখনই আসছে। ওকে আমার জনদরদি পাসটা পাওয়া উচিত, কারণ মুখোশের অন্তরালে এক কুচ্ছিত চেহারা লুকিয়ে জনতাকে চমৎকার ধোকা দিতে পারে। ঠিক, একদম ঠিক। তবে শুধু অভিনেতা হিসেবে নয়, ডিটেকটিভ হিরো আমার রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া উচিত, কারণ আমি আবিষ্কার করে ফেলেছি ইন্সপেক্টর উল্টো পিট। ঠিক ঠিক। জি হ্যাঁ লায়ন উল্টা লেই নাম্বার 7 হয়। ঠিক আছে একদম ঠিক। এই জন্যই কি আব্দুল নাম্বার 17 এর পেছনে ছুটেছ? জি না, 17 উল্টে একেবারে লায়নের সামনে এসে দাঁড়িয়েছি। খুব ভালো করেছো। মাসল চেহারা দুই ধরনের লোক দেখতে পায়, এক যারা আমার কাছে লোক, আর দুই যাদের স্থায়ী ঠিকানা হয় গোরস্থানে। তুমি আমার কাছের লোক। সুতরাং আব্দুল্লাহকে খুন করে এর প্রস্তাবে রাজি না হোক, আব্দুল্লাহ এবং অন্যান্য পুলিশ অফিসারদের মতো তুমি মারা যাবে। তার আগে আপনি যাবেন কবরে। ইউর আন্ডার অ্যারেস্ট। আমাকে অ্যারেস্ট করবে? হ্যাঁ করো। তার আগে একটা মিনিট সময় কি তোমার কাছ থেকে ধার নিতে পারি? লোক এবার বলো কি চাও?
আমার বন্ধুত্ব না ওদের মৃত্যু না না প্লিজ ওদের ছেড়ে দিন আমার মার বলে কোনো ক্ষতি করবেন না মার বিনার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি একেই না বলে ভাই একেই না বলে সন্তান বলুন আমাকে কি করতে হবে রাইট নকল নকল আব্দুল্লাহ সেজে তুমি সরকারি চাকরি করবে কিন্তু কাজটা করবে আমার বিনিময়ে তোমার মা বোনের চিকিৎসা হবে আর তোমার অ্যাকাউন্টে জমবে রাশি রাশি টাকা কিন্তু আপনি যদি কথা না রাখেন আমি বেইমানি করে দেশ আর জাতির সাথে নিজের লোকের সাথে না রোজ এসে ওদের দেখে যেও দেখবে ওরা ভালো আছে গুড বাই নিউ আব্দুল্লাহ ওয়েট আর হ্যাঁ এই ছবিটা নিজের কাছে দেখো তাহলে আমাকে কোনোদিন ভুলবে না যাও ভাই ও যদি সবকিছু ফাঁস করে দেয় দেবে দেবে না আমি লায়ন আমিও আজরাইলের কাছে ফাঁস করে দেব ওর মা বোনের কথা প্রভু প্রভু ফুপু কমিশনার সাহেবের বাড়িতে বেড়াতে গেছে কাজের লোকজনদেরকে আমি ছুটি দিয়েছি আজ রাত শুধু তুমি আর আমি আমাকে ছুঁবে না কেন বলেছি তো আমাকে ছুঁবে না কিন্তু কেন আমি তোমার স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী তোমার মন সবকিছুর উপর আমার অধিকার আছে না নেই কেন থাকবে না হাসপাতাল থেকে ফিরে আসবার পর আমার সাথে এমন ব্যবহার করছো যেন তুমি কোনো অন্য পুরুষ আমি যেন তোমার স্ত্রী নই হ্যাঁ তাই কেন কি দোষ করেছি আমি এমন কি পাপ করেছি আমি তোমার তোমার সব প্রশ্নের জবাব আমার কাছে নেই মধু কিন্তু জবাব তোমাকে দিতে হবে আমি তোমার স্ত্রী কিন্তু স্ত্রীর অধিকার নিয়ে আমি যখনই তোমার কাছে আসতে চাই তখনই তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও কেন কোন অপরাধের শাস্তি তুমি আমাকে দিচ্ছ বলো জবাব দাও চুপ করে আছো কেন আমার প্রশ্নের উত্তর দাও এর জবাব শুনে তুমি খুশি হবে না তোমার বুকটা ভেঙে যাবে তবু তোমাকে বলতে হবে বলো আব্দুল্লাহ তোমার মায়ের কসম মধু তোমার স্বামী আব্দুল্লাহ মরে গেছে আমার স্বামী আব্দুল্লাহ মরে যায়নি মরে গেছে তার মনটা কিন্তু কেন এই কেনর উত্তর তুমি খুব শীঘ্র পাবে না না সে কেন উত্তর খোঁজার জন্য আমি আর দেরি করব না আমাকে জানতেই হবে কেন তুমি দূরে সরে যাচ্ছ প্লিজ প্লিজ এভাবে ভেঙে পড়ো না আমি আর পারছি না মায়া আমি আর পারছি না আমি সব প্রকাশ করে দেব সব কিছু কি লক্ষ্মীটি তাহলে যে আমাদের সমস্ত পরিকল্পনা মাঝপথে এসে ব্যর্থ হয়ে যাবে চমৎকার চমৎকার চোখে না দেখলে বিশ্বাস করার উপায় নেই মধু ছি 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 লজ্জা করে না ঘরে স্ত্রী থাকতে অন্য নারীর প্রতি আসক্ত হতে এই জন্যই বুঝি আমার প্রতি এত অবহেলা মধু ভাবি সাপ তুমি চুপ করো আমরা স্বামী স্ত্রী কথা বলছি এর মধ্যে তুমি তুমি না গড়াচ্ছো কেন ব্যাহে আমি মধু চিৎকার করো না কিসের অভাব আমার মাঝে
ভাবনি আপনি ভুল করছেন। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ইউ নাস্টি ওম্যান। মধু! আই এম সরি মধু, আমি তোমাকে হাত তুলতে চাইনি, চাইনি সত্যি কথাটা প্রকাশ করতে। কিসের সত্যি কথা? হাত যখন তুলেই ফেলেছ তখন তোমার মনের কথাটাও বলে দাও। বলো বলো, আমি দুঃখ পাবো না, আমি আমি কাঁদব না। বলো আব্দুল্লাহ, আমি কি আর তোমার নই? তুমি তুমি কখনোই আমার ছেলে না মধু, ছেলে আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ নই, আমি মুরাদ। হ্যাঁ মধু, আমি আমি মুরাদ, তোমার স্বামী আব্দুল্লাহর আদল মাত্র। পদ্মাইশদের খুনিকে আব্দুল্লাহ হাসপাতালে মারা গেছে, আর সেই নির্মম মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য বদমাইশদের চোখে ধুলো দিয়ে তাদের গ্রেপ্তার করার জন্য আমি আব্দুল্লাহ সেজেছি। আর যখন খুনি চক্রের সন্ধান পেয়েছি তখন তাদের হাতে আমার মার বোন বন্দী। তুমি তুমি কি চাও না মধু, তোমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়া হোক, আমার মা বোন মুক্তি পাক? বলো মধু বলো। বলুন, জবাব দিন, একজন বিধবাকে নিয়ে আপনি এমন খেলা কেন? আইনের পথ চেয়ে করেছেন, কিন্তু যা কিছু করেছেন সবটাই বেআইনি, অসামাজিক। স্বামী হারা একজন অসহায় মহিলাকে আপনি এত বড় ধোকা কেমন করে দিলেন? একজন পরপুরুষকে স্বামী সাজিয়ে কেন আমার ঘরে পাঠালেন? আপনার বিবিকে একটু বাঁধলো না? পারতেন, পারতেন নিজের বোনের বেলাচনা করতে? পারতেন না, আমার বেলায় পেরেছে, কারণ আমি তো আপনার রক্তের কেউ না। সেদিন খারা থেকে ধরে এনে বিয়ে দিয়েছেন, আমি তো অনাথ বিধবা, সমাজের হাতের খেলনা। মধু, একবারও কেন চিন্তা করলেন না? আগুনের কোনো বিবেক নেই, সে শুধু জ্বালায়। একবারও কেন চিন্তা করলেন না? তাপের মুখে মন গলে যায়। জোনাকির আলো কাউকে জ্বালায় না মধু। কিন্তু সে আলো কারো জীবনের অন্ধকার দূর করতে পারে না কমিশনার সাহেব। মধু, কোথায় যাচ্ছ মধু? মরতে। আব্দুল্লাহ ছাড়া জীবন অর্থহীন, অর্থহীন। না মধু না, তুমি এভাবে মরতে পারো না। কিভাবে মনে খুশি হবেন বলুন, কিভাবে মনে খুশি হবেন? এই জীবনটা তো আপনাদের ছিল, কিন্তু মৃত্যুটা তো আমার, একান্তই আমার নিজের। মধু, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বল এসব মিথ্যা। তুই মুরাদ না, তুই আমার আব্দুল্লাহ, বল। না প্রভু, সবই সত্যি, আমি মুরাদ। আব্দুল্লাহ মারা গেছে। ও মুরাদ, তুমি এই গোপনীয়তা কেন ফাঁস করে নিয়েছো? কি লাভ হতো এই গোপনীয়তা রক্ষা করে? কি লাভ হয়েছে আমাকে মুরাদ থেকে আব্দুল্লাহ বানিয়ে? পেরেছেন, পেরেছেন কি অপরাধীদের ধরতে? পারেননি, কথা দিয়েছিলেন আপনি আপনি আমার মা বলে হেফাজত করবেন, কিন্তু করেননি। আজ অসহায়। কি বলছো তুমি? ঠিকই বলছি। এই দেখুন, মুরাদ, মুরাদ, এই মহিলাকে আমার মা। ওরে মুরাদ, এই মহিলা যদি তোর মা হয় তাহলে তাহলে আব্দুল্লাহ তোর ভাই। ভাই? হ্যাঁ হ্যাঁ, তোর ভাই, তোর জামাত ভাই। আজ থেকে ২০ বছর আগে জ্ঞান ফেরার পর যদি আপনার স্ত্রী জানতে পারে এবারও মারা বাচ্চা হয়েছে তাহলে হয়তো তাকে বাঁচানো। নো 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 ডক্টর, নো, আপনি আমার ভাবিকে বাঁচান। ওনাকে বাঁচানোর পথ একটাই, যদি কোনো নবজাতক জীবন্ত শিশুকে ওনার পাশে শুয়ে দেওয়া যায়। বাট হাউ?
যেভাবেই হোক একটা কিছু করুন ডাক্তার। না না কিন্তু অন্যায়, তবু একটা অন্যায়ের বদলে যদি একটা প্রাণ বেঁচে যায় বাঁচুক, আল্লাহ তাহলে আমাকে ক্ষমা করবে। রহস্যই রয়ে গেল, তোর মা হয়তো জানতেই পারেনি যে তার জমজ বাচ্চা হয়েছিল। তারপর একদিন আব্দুল্লাহকে আমার হাতে তুলে দিয়ে আমার ভাবিও মারা গেল। ভাগ্যের কি নির্মম পরিহাস! আমি মুরাদ বন্দি চক্রান্তের বেড়া জালে, আর আমার মা বোনের বুক ভরা স্বপ্ন বন্দি দুঃস্বপ্নের কারাগারে। কার হাতে বন্দি ওরা? নাম্বার সেভেন্টিনের হাতে। নাম্বার সেভেন্টিন কে? কে সে নাম্বার সেভেন্টিন? আপনার মাধ্যমে আইনের সহযোগিতায় যে সমাজকে ধ্বংস করে চলেছে। খেয়ালে রাখো, বলো কে সে? আপনার প্রাণপ্রিয় বন্ধু রাজা সাহেব। লুক, নাম্বার সেভেন্টিন উল্টালেই হচ্ছে লায়ন। আমি বিশ্বাস করি না। তুমি শিওর আব্দুল্লাহ? আমাকে আব্দুল্লাহ ডাকবেন না, আমি মুরাদ। ইন্সপেক্টর আব্দুল্লাহকে নৃশংস ভাবে খুন করেছে আপনার বন্ধু লায়ন। মুরাদ, 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 তুমি বুঝতে চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি মেনে নিচ্ছি লায়ন নাম্বার সেভেন্টিন এবং সেই আব্দুল্লাহর হত্যাকারী, কিন্তু কুমার বাবন কিন্তু সেই আটকে রেখেছে, তার কি প্রমাণ? আমি নিজ চোখে তাদের বন্দিদশায় দেখে এসেছি, কথা বলে এসেছি, কিন্তু আমি জানি আপনি বিশ্বাস করবেন না। কাজে প্রমাণ সঙ্গে এনেছি, শুনুন। মুরাদ ভাইয়া, ভাইয়া, এবার বলো কি চাও? আমার বন্ধুত্ব না ওদের মৃত্যু? না না প্লিজ, আমার মার বোনে কোনো ক্ষতি করবেন না। আমি বেমানি করে দেশ আর জাতির সাথে, বন্ধু হয়ে বন্ধুর সাথে এত বড় ধোকাবাজি, দেশ ও জাতির বন্ধুর সাথে এত বড় বেমানি। কাম উইথ মি, ডোন্ট মুভ, ডোন্ট মুভ মিস্টার রফিক। মুরাদ, কাকে খুন করতে যাচ্ছেন আপনি? আপনার বন্ধুকে না আমার মা বোনকে? মুরাদ, আপনি যাচ্ছেন আপনার বন্ধুকে বাঁচিয়ে দিতে। মুরাদ, মুরাদ, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? ইয়েস, ইয়েস মিস্টার রফিক, আপনাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। আমাকে কি বিশ্বাস করতে হবে? আপনি আপনার ছোটবেলার বন্ধু রাজাকে চেনেন না? তার প্রতিদিনের কাজ কারবার, তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আপনি কিছুই জানেন না? আমাকে কি বিশ্বাস করতে হবে প্রতিদিনের অবসরে যে দাবার চালে আপনার সাথে হেরে যায়, তার চারবারের সম্বন্ধে আপনি কিছুই জানেন না? আসলে আসলে আপনি আব্দুল্লার মৃত্যুর রহস্যকে নাটকে রূপান্তরিত করে আপনার বন্ধুকে বাঁচানোর জন্য পাগল হয়ে গেছেন। না না মুরাদ, এসব সত্যি না। তুমি যা বলছো তা যদি সত্যি, দাবার চালে আপনার সাথে হেরে যায়, তার চারবারের সম্বন্ধে আপনি কিছুই জানেন না? আসলে আসলে আপনি আব্দুল্লার মৃত্যুর রহস্যকে নাটকে রূপান্তরিত করে আপনার বন্ধুকে বাঁচানোর জন্য পাগল হয়ে গেছেন। না না মুরাদ, এসব সত্যি না। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে লায়ন আমার বন্ধুত্বের সুযোগ দিয়েছে, আর আপনি নিয়েছেন তার কালো ধান্নার ভাগ। মুরাদ, তুমি তোমার মা বোনের বিপদে অজ্ঞান হয়ে বেয়াদবির সীমা ছাড়িয়ে যাচ্ছ। ইয়েস, ইয়েস মিস্টার রফিক, জ্ঞানের সীমা আছে কিন্তু অজ্ঞানতার কোনো সীমা নেই।
আর নেই বেঈমানের জন্য কোনো ক্ষমা। আপনি আপনার পোশাকের সাথে বেঈমানি করেছেন, বেঈমানি করেছেন আব্দুল্লাহ সাহ বহু ইমানদার পুলিশ অফিসারের সাথে, কিন্তু বুলেট কখনো বেঈমানি করে না। মুরাদ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নো নো রিতু, নো, স্টপ ইট, স্টপ। মুরাদ ভুল করতে যাচ্ছিল, ওর মতো অবস্থায় তুমি অথবা আমি পড়লে হয়তো একই ভুল করে বসতাম। মুরাদ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মা বোনকে বাঁচাবার জন্য প্রয়োজনে আমি প্রথমে জান দেব। সে যুদ্ধের প্ল্যান, সে যুদ্ধের প্ল্যান তোমরা আমাকে বানাতে দাও। মনে রেখো, এ যুদ্ধ আমাদের সবার। আমার বন্ধু কমিশনার যুদ্ধ ঘোষণা করেছে, তাহলে আমিও যুদ্ধ চাই। হ্যাঁ, আমিও যুদ্ধ চাই। আমি লায়ন, 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 লায়ন। সিংহ, জঙ্গলের রাজা, রাজার সাথে প্রজার যুদ্ধ। কিন্তু আমার এই যুদ্ধ হবে বিনা রক্তপাতে, এবং এই যুদ্ধে আমি জিতবই। ভাই, কেমন করে? কেমন করে দেখি। ওরা হলো আমার ঢাল তলোয়ার, গোলা বারুদ, ফটাফট ফুটবে, আরো দেখবে। দেখ, আরো দেখবে। দেখেছিস? পুলিশ তোকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ওই যে এসে গেছে আমার বন্ধুর দল। যাই, যুদ্ধের আগে নিশ্চয়ই কিছু বক্তৃতা বাজি আছে। বন্ধু, তুমি এসে গেছো আমাকে উদ্ধার করতে। আমি তোকে শেষবারের মতো অনুরোধ করছি, আইনের হাতে আত্মসমর্পণ কর, নইলে তুই দেখতে পাচ্ছিস পুলিশের কতগুলি বন্দুকের দল তোর মাথা লক্ষ্য করে দাঁড়িয়ে আছে। বোকা চন্ডী কমিশনার, তুই কি জানিস আমার কতগুলো বন্দুকের নল তোদের বুক লক্ষ্য করে হুকুমের প্রতীক্ষা করছে? কিন্তু আমি রক্তপাত চাই না, চাই চলে যেতে। তুই তো জানিস আমার ছোট্ট একটা জাহাজ আছে, ওতে চড়ে আমি চলে যেতে চাই। তুই আজ যেতে পারবি না, কারণ এখান থেকে বেরিয়ে যাবে সমস্ত পথ বন্ধ। কে বলল রাস্তা খোলা? এই খোকা, আমার গোলা বারুদ দেখা। দেখে নে কমিশনার, ভালো করে দেখে নে আমার গোলা বারুদ। এবার কান করে শুনে নে, আমি 25 মিনিটের মধ্যে স্থান ত্যাগ করব। চ্যালেঞ্জ বন্ধু, আগামী 25 মিনিটের মধ্যে আমি একটা জিপ চাই। যদি জিপ না পাই, তাহলে প্রতি 5 মিনিটে একটি করে লাশ পড়বে। ওকে কমিশনার, ওকে। দে, হ্যালো দে। অনাত্মীয় একজন মরে গেল, তাতেই এত বড় চিৎকার? যখন তোর বোন মুরাদের মা আব্দুল্লার বউ মারা যাবে, তখন কি করবি? হ্যাঁ,
সময় 20 মিনিট মানুষ চারজন বাকি তোমার অভিরুচি না না আমি তোমাকে জিমে নিয়ে দিচ্ছি তুমি তোমরা খবর দাও কেউ আমাকে বাধার চেষ্টা করবেন না না মুরাদ না কথা শুনো না সবাই চারপাশ মুরাদ একই বলে বুদ্ধিমান আমি সরি স্যার শালা কমিশনারের বাচ্চা তোর সিপাহি হওয়ার যোগ্যতাও নেই একজন খেত মজুর থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই দেশের সিপাহি কসম আল্লাহর সিপাহি কি আজ আমি তোকে বুঝিয়ে দেব আচ্ছা হাত তোল ওকে ভাই লায়ন আমি তোমার কথা মতো জীব এনেছি আমার মা বোন ঋতু আর মধুকে ছেড়ে দাও হ্যাঁ সত্যি এই ওদেরকে নিয়ে আয় মুরাদ তুমি আমার আপন লোক এতদিন আমরা একজন আরেকজনকে অনেক ভেলকিবাজি দেখিয়েছি তুমি মুরাদ আব্দুল্লাহ সেজেছো আমাকে দাড়িতে দেখেছো দাড়ি ছাড়া দেখেছো এবার শেষবারের মতো তোমাকে একটা জাদু দেখাতে চাই তারপর এখান থেকে আমরা সবাই বিদায় নিয়ে যার যার মতো চলে যাব অবাক হচ্ছো অবাক হবার কিছু নেই মুরাদ তুমি শুধু এক মিনিটের জন্য এই কাপড়ের নিচে থাকবে অন্তর মন্তর যন্তর ছু দেখো আমার জাদু তুমি কি মনে করেছো বাংলাদেশের ছবির ভিলেনের মতো আমি তোমার গায়ে হাত তুলব না আমি প্রতিশোধ নেব তবে অন্যভাবে তুমি জিপ চালাবে এসো ¿Eh?
আমার কিছু হয়নি স্যার। মুরাদ! আল্লাহ! আমার কাছে লাইফ জ্যাকেট ছিল। এ কি কাজ করলে? পারলে পারলে মাবনকে উদ্ধার করতে। তুমি কি মনে করো জাহাজ পর্যন্ত নিয়ে লায়ন ওদের ছেড়ে দেবে? জাহাজ পর্যন্ত লায়ন যাবে না স্যার। গাড়িতে অতটাই তেল দিয়েছি যেখানে ওর মরণ অপেক্ষা করছে। মনে হয় তেল ফুয়ে গেছে। শোন, আমরা এই শীতেই যাব, তার আগে জিপটা পানিতে ফেলে দে। বন্ধু না, বেইমান! তুই শুধু আমার সাথে বেইমানি করিস নি, দেশের সাথে করেছিস, জাতির সাথে করেছিস। চল! মুরাদ, আমার আব্দুল্লাহ অসমাপ্ত কাজগুলো তুমি শেষ করো। বাবু, বাবু!